সপ্তাহের মধ্যে সবচাইতে সেরা দিনের নাম কি? এটা মোল্লার কথা নাকি আল্লাহর কথা? আল্লাহ এবং তার রাসূলের কথা, ঠিক কিনা বলে? তো আজকে আমরা এতটাই দুনিয়ার অট্টালিকার মধ্যে আমরা গা ভাসিয়ে দিয়েছি, ব্যস্ত করে রেখেছি, আজকে যে জুমার দিন অনেকে বলতেও পারবে না, আজকে যে জুমার দিন এটা অনেকে আজান দেওয়ার পরে একটু অনুভব হয়েছে কি রে ঘটনা, কি আজকে এত সকাল আজান দিল কেন, তখন একটু মনে হয়েছে যে আজকে জুমার দিন। আফসোসের বিষয় এবং দুঃখ পরিতাপের বিষয় হলো যে এই জাতিকে আমরা বারবার জুমার নামাজের ফজিলত বর্ণনা করতে হয়, মুসলমানের সামনে যদি নামাজের বয়ান করতে হয় তো যে লোকটা মাত্র মুসলমান হয়েছে তার কিসের বয়ান করবে? মুসলমান তো এমনিতে নামাজ পড়বে, এটা তো স্বাভাবিক বিষয়, ঠিক কিনা বলে? মুসলমানের সামনে রোজার বয়ান করবো কেন? মুসলমান তো এমনিতে রোজা রাখবে, প্রত্যেকটা মুসলমানই হচ্ছে এক একজন বক্তা, প্রত্যেকটা ইমানদার হচ্ছে এক একজন বক্তা, এক একজন দাঈ যিনি দিনে দাওয়াত পৌঁছায় দিবেন, আমি মুসলমান আরেক মুসলমানের কাছে পৌঁছায় দেবো, ঠিক কিনা বলেন? এখন যদি আলহামদুলিল্লাহ, তবে আপনাদের এই মসজিদটা ব্যতিক্রম, যেখানে 12:30টার সময়ও মুয়াজ্জিন ছাড়া আর কোনো মুসল্লি নাই, সেখানে এখানে অন্তত দুই কাতার মুসল্লি হয় 12:30টার আগে, আলহামদুলিল্লাহ। এটা নিয়েও আবার দেখছি যে কিছু কিছু মুসল্লির কিছু আপত্তি আছে সুলকারে, যে এত সকাল আদান দেওয়ার দরকার? আমি গত জুমায় ওখানে পিছনে দাঁড়ায় আছি, দেখলাম যে কয়েকজন মুরব্বী এটা নিয়ে কথা কাটাকাটি করতেছে, এই 12:30টা এটা তো আপনার বাপদাদার টাই, কথা কন না কেন? শীতকালেও 12:30টা, গরমকালেও? আচ্ছা, গরমকালে যদি 12:30টায় আদান হয়, জুমার নামাজের আদান হয়, শীতকালে কি আরো আগে হবে নাকি পরে হবে? আরো আগে হবে। ঘর হচ্ছে আল্লাহর, মসজিদ ঘর কার? এটা কার ঘর? তো আল্লাহর ঘর মসজিদ চলবে আল্লাহর আইনের আলোকে নাকি আমার বাবার আইনে? আর আমাদের একটা সিস্টেম হচ্ছে, আমরা ব্যবসা বাণিজ্য করি, কৃষি কাজ করি, এক একজন এক একটা কাজের সাথে জড়িত, আমরা একটা আদান হোক আর 12:00 আদান হোক অথবা 12:30 আদান হোক, সবাই কিন্তু মসজিদের দিকে কান থাকে যে কখন আদান হবে, কখন গোসল করতে যাবে, ঠিক কিনা বলো? এখন আমি চাচ্ছি যে আপনাদের সমাজকে একটু পরিবর্তন করতে, আপনারা আমাকে 5,000 টাকা বেতন দিলেও আমি 1 ঘন্টা বয়ান করি, আর 50,000 টাকা বেতন দিলেও আমি 1 ঘন্টা বয়ান করি, আমার বয়ানের উদ্দেশ্য এটা না যে আমি নিজেকে বাহাদুরি দেখাচ্ছি, আমার উদ্দেশ্য হচ্ছে আমি এখানে জনম জনম এখানে চাকরি করার জন্য আসিনি, 1 বছর থাকবো, 1 বছর পরে আমি দেখবো যে কি পরিবর্তন হয়েছে, এটা মুসল্লিরা নির্ধারণ করবে, ওনারাই অনুমান করবে যে হুজুর যে 1 বছর খুতবা দিয়েছে, এখানে যে 1 বছর খতিব হিসেবে দায়িত্ব পালন করেছে, কি পরিবর্তন হয়েছে, এটাই হচ্ছে আমার সফলতা অথবা আমার ব্যর্থতা। এখন আমি 40 বছর, হয়তো গত শুক্রবারে এক জায়গায় গেছিলাম, তো ইমাম সাহেব বলতেছে যে হুজুর আমি 42 বছর এই মসজিদের খতিব, কত বছর? আমি চিন্তা করলাম কি রে বাবা, এটা কেমন বড় বুজুর্গ, আমরা এক জুমাতে চাকরি করতে পারি না, এক জুমা পড়াইলে দ্বিতীয় জুমায় কয় যে হুজুর রে এখানে রাখার দরকার নেই, আর উনি 42 বছর খুতবা দেয়, ওনার কোনো চাকরি যাবে কিভাবে? উনি ওনার সমাজ থেকে তাল দূর করতে পারে নাই, জুয়া দূর করতে পারে নাই, ব্যাপারটা দূর করতে পারে নাই, কুসংস্কার দূর করতে পারে নাই, অন্যায় দূর করতে পারে নাই, একটা বেনামাজিকে নামাজি বানাতে পারে নাই, ওনার বয়ানের কারণে একটা বেরোজাদার রোজাদার হয় নাই, একটা ঘুষখোর ঘুষ ছাড়ে নাই, একটা সুদখোর সুদ ছাড়ে নাই, তো ওনার ওয়াদে তো সবাই এমনিতে খুশি, ঠিক কিনা বলুন? আমি কিন্তু কাউকে খুশি অথবা বেদার করার জন্য কথা বলি না, আমি কথা বলি আমার আল্লাহকে খুশি করার জন্য, কারণ আমার মালিকের কাছে দিন শেষে, বেলা শেষে, আমার জীবনের হায়াত শেষে আমার মালিকের কাছে আমাকে জবাবটা দিতে হবে যে তুমি যে 1 বছর আমার ঘরের দায়িত্ব পালন করেছো, এই সভাপতির খুশি, সভাপতি সাহেবকে খুশি রাখার জন্য, ক্যাশিয়ার সেক্রেটারি মোতাওয়াল্লিকে খুশি রাখার জন্য বয়ান করছো নাকি আমি আল্লাহর খুশির জন্য বয়ান করেছো? আমি তো সব রেকর্ড করে রেখেছি। ওই দিন তো কেয়ামতের দিন আমার সভাপতি সাহেব, ক্যাশিয়ার সেক্রেটারি মোতাওয়াল্লি, আমার মুসল্লি এলাকার চেয়ারম্যান মেম্বার সাহেব আমাকে আল্লাহর আদালত থেকে, মামলা থেকে বাঁচাবার জন্য তো চেষ্টা করবে না, কথা বলেন? এই জন্য আমরা চাই একটা পরিবর্তন। কি চাই বলেন? আমরা একটা পরিবর্তন চাই, যে 12:30টা আদান হয়, 1:15টার সময় খতিব সাহেব মিম্বারে উঠে, এমনও তো দেখছি আমরা, কথা বলেন? 1:30 বাজে জামাত, কত কত কয়টায় জামাত? খতিব সাহেব নিজে মিম্বার উঠতেছে 1:10 মিনিটে, ওই 12 সান্দের
বাপ দাদার আগের খুতবা একটা আছে বই একটা আছে ওইটা দেখি কিছু কথা বলি বাস ঠিক আছে শেষ বিলা কুলুপ করবেন সুবহানাল্লাহ পড়বেন আলহামদুলিল্লাহ পড়বেন আর তারপরে হালাল হারাম থেকে একটু বাঁচি চলবেন এই এই আর কি এই হচ্ছে প্রতিদিনের মূল কথা কিন্তু আমরা চাচ্ছি যে না আল্লাহর কোরআন বিশাল একটা সমুদ্র সমুদ্রের গভীরতা স্পর্শ করা সমুদ্রের তলদেশ নির্ণয় করা সহজ হতে পারে সমুদ্রের দৈর্ঘ্য প্রশস্ততা দৈর্ঘ্য প্রস্থ নির্ধারণ করা সহজ হতে পারে কিন্তু আল্লাহর কোরআনের ইলম আল্লাহর কোরআনের তাফসীর আল্লাহর কোরআনের বয়ানের গভীরতা নির্ণয় করা কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না আল্লাহর কোরআন আর নবীদের হাদিস বলে তো কুল কিনারা পায় না বাবার কিচ্ছা বলবো কখন কথা বলেন কিচ্ছা কাহিনী বলা সুযোগ আছে এই বিশাল এই কোরআন আপনি প্রত্যেক জুমায় যদি অন্তত পাঁচটা আয়াতের তর্জমা করেন মুসল্লিদের সামনে পরিবর্তন আসবে না আসবে কিনা বলেন আপনি আজকে সূরা ফাতিহার অনুবাদ করেন আল্লাহ কি বুঝাতে চাইছেন ফাতিহার ভিতরে তখন মুসল্লির ভিতরে একটা চালান তৈরি হবে পুঁজি তৈরি হবে কথা বলেন না কেন আমাদের কথা বলার উদ্দেশ্য আছে আমরা চাই সমাজকে বদলাতে ইনশাআল্লাহ আপনি এখন এখন আপনার আশেপাশে মসজিদগুলোতে গিয়ে দেখেন আপনারা এখানে যত উপস্থিতি আছেন তার পাঁচ ভাগের এক ভাগও নাই যদি অবিশ্বাস হয় আপনার মনে যেখানে চাই এরকম একটা জায়গাতে আপনি চলে যান দেখেন কি অবস্থা আলহামদুলিল্লাহ আমার এই সমাজ আমার এই মসজিদের মুসল্লিরা সচেতন ওনারা সচেতন ওনারা বিবেকবান আল্লাহর মেহেরবানিতে 12:30টার মধ্যে পৌনে 1টার মধ্যে 1টার আগে আমার মসজিদ ভরপুর হয়ে যায় আলহামদুলিল্লাহ সম্মানিত শ্রোতৃমণ্ডলী তো আমরা আসুন প্রত্যেক জুমায় আল্লাহর কোরআন থেকে নবীজির হাদিস থেকে কিছু কথা শুনবো আর আমাদের জীবনকে বদলাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একটু আগে এই এলাকার একজন বাবা আমাকে বললেন হুজুর আমার ছেলে আগে উল্টা পাল্টা চলতো একটু নামাজ কালাম তেমন পড়তো না আলহামদুলিল্লাহ এই মাত্র কয়েক মাসের ব্যবধানে আমার ছেলে অনেক পরিবর্তন হয়েছে আমি বাবা হিসেবে খুশি আলহামদুলিল্লাহ বিশ্বাস করুন এই দোকানের সামনে আমি এজন্য আমি মনে করি আজকে আমার কাছে আনন্দ লাগতেছে যে আমি অন্তত আমার রবের কাছে বলতে পারবো যে আমার রব আমার মালিক আমার অন্তত একজন মানুষ পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ তাআলা আমাদেরকে যেন পরিবর্তন হওয়ার নিয়ত কথা শোনার আর বলার তৌফিক দান করেন আসুন আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن আমাদের সমাজে যেই রোগগুলো আছে সেই রোগের মধ্যে আজকে একটা রোগ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা অনেক সময় যদি কোনো মানুষ খাটো হয় তখন আমরা তারে বাইজ্ঞা বাইজ্ঞা করে বলে ডাকি ডাকি না আছে না এরকম কিছু মানুষ ছোট আবার কিছু মানুষ যদি একটু লম্বা হয় তখন কয় যে লম্বা মানুষ বেকুব হয় কথা কন না কেন লম্বাটা কি মানুষে বানাইছে নাকি আল্লাহ বানাইছে আপনি নিজেকে অনুভব করতে পারবেন আমি একদিন এক জায়গায় গেলাম তো ওদের খাটের মধ্যে যখন দাঁড়ালাম মাত্র কয়েক ইঞ্চির জন্য ফ্যানটা আমার মাথার সাথে লাগে নাই মাত্র কয়েক ইঞ্চ কয়েক সুতা পড়ি না তখন আমি চিন্তা করলাম যে আল্লাহ এক সময় আমি চিন্তা করতাম যে আল্লাহ তুমি আমারে আরেকটু লম্বা বানাইতে পারলা না কিন্তু সেই দিন আমি সেজদায় পড়ে গেছি যে আল্লাহ আসলে তুমি ঠিক তোমার মতো মহাকৌশলী মহাবিজ্ঞানী পৃথিবীতে আর কেউ হতে পারে না তুমি জানো যে কখন কোন সময় আমার বান্দাকে যদি আমি আরো কয়েক সুতা একটু লম্বা বানাই তাহলে আমার বান্দা দাঁড়ালে ওর মাথা চলে যাবে ফ্যানের সাথে ওর মাথা থাকবে না সেই জন্য আমার মালিক আমাকে সৃষ্টি করার 50,000 বছর আগেই আমার তাকদীর সেখানে লিপিবদ্ধ করে রেখেছে সুবহানাল্লাহ আবার
একজন লম্বা মানুষের কি প্রয়োজন ওটাও আল্লাহ তাআলা ঠিকমতো জানেন ঠিক কি না বলেন ঠিক আবার কেউ একটু স্বাস্থ্যবান কেউ একটু চিকনা তা আমাদের দেশে আমরা যখন একটু কেউ স্বাস্থ্যবান হয় তখন তারে মুটু মুটু বলে আমরা তাকে কটাক্ষ করি হাসা হাসি করি আছে না নাই আবার কেউ যদি একটু চিকন হয় তখন বলে ওরে সে তো ভাঙ্গি পড়ি দেব বাতাসে এরে ধরনাকা তারে কটাক্ষ করে না আবার কেউ যদি একটু কালো হয় তখন তাকে পছন্দ করে না পছন্দ করে না তাকে সবাই তিরস্কার করে বিশেষ করে মহিলাদের মধ্যে এই রোগটা বেশি যখন ধরুন একজনের বিয়ে হয়েছে চিন্তা করে যদি এই কালোটারও যদি নেই তাহলে সেখানে এর পরিচিতি আমার কাছে কেমন যেন আনিজি ফিল হবে অস্বস্তিকর লাগবে এজন্য তারে কেউ নিতে চায় না কালো মেয়েটা সব সময় আড়ালে লুকিয়ে লুকিয়ে নিজেকে খুব ছোট মনে করে লজ্জিত মনে করে অপমান বোধ করে মনে করে যে আল্লাহ তুমি আমার কেন কালো বানালে দেখো আমার চাচাতো বোন খালাতো বোন মামাতো বোনেরা তাদের সৌন্দর্য নিয়ে কি গৌরব করে অহংকার করে আমার এলাকার মহিলারা নিজেদের সৌন্দর্য নিয়ে রূপ নিয়ে কত অহংকার করে অথচ তারা যেমন করে আমাকে তারা মূল্যায়ন করছে আমাকে তারা অপমান করছে এমনটা আছে না আছে কি না বলেন দেখেন আল্লাহ তাআলা কি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখারু কওমুন মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওহে বিশ্বাসী বান্দারা পুরুষ তোমরা যারা আছো আমার কোন বান্দাকে কোন কওম কোন জাতিকে কোন বর্ণ কোন গোষ্ঠীকে তোমরা কটাক্ষ করো না বিদ্রুপ করো না হেয় প্রতিপন্ন করো না তিরস্কার করো না কেউ লম্বা কেউ খাটো কেউ স্বাস্থ্যবান কেউ চিকন কেউ কালো কেউ সাদা এগুলো কেউ বানানে সব আমি আল্লাহ তাআলা মহাবিজ্ঞানী মহাকৌশলী আমি আল্লাহ এগুলো এটা নির্ধারণ করেছি এবং আমি তাকে বানিয়েছি সুবহানাল্লাহ বলেন লা ইয়াসখার কওমিন কওম মানে হচ্ছে জাতি কওম মানে গোত্র কওম মানে বংশ তোমরা কোন কওম কোন কওমকে কোন বংশ কোন বংশকে কোন ব্যক্তি কোন ব্যক্তিকে কটাক্ষ করো না বিদ্রুপ করো না আপনার বাড়িতে একটা ফ্রিজ আছে আরেক বাড়িতে ফ্রিজ নাই কোরবানের যখন গরু জবাই করেছে তখন জামাইয়ের জন্য 5 কেজি গোশত আপনার ফ্রিজে রাখার জন্য গেছে পাশের বাড়িতে যায় না পাশের বাড়িতে অথবা পাশের ঘরে আপনার ফ্রিজের মধ্যে গরুর গোশতটা রাখার জন্য যখন একজন মহিলা গেলেন আপনি তারে দেখা মাত্র মুখের উপরে দরজাটা দবাস করে বন্ধ করে দিয়েছেন এমন মহিলা বোধহয় এলাকাতে নাই বন্ধ করে দিয়েছে বন্ধ করে দিয়ে আবার উল্টা পাল্টা এমন বাজে ব্যবহার করেছে যার দ্বারা মানুষটা মহিলাটা একেবারে লজ্জিত অপমানিত হয়েছে আল্লাহ তাআলা বললেন শোনো কোন জাতিকে কটাক্ষ করো না বিদ্রুপ করো না তার কারণ হলো আসা আইয়াকুনু খায়রাম মিনহুম আমি আল্লাহ তাআলা যদি চাই তোমার আজকে বর্তমান যে অবস্থা আছে আমার যে বান্দাকে বিদ্রুপ করেছো কটাক্ষ করেছো অতি তাড়াতাড়ি আমি আল্লাহ তাআলা তোমার চাইতে তারে উত্তম বানাইয়া দিতে পারি আমাদের জানা মতো এদেশের অনেক জমিদার অনেক নামি দামি বংশের লোকেরা যারা শুধু জায়গা জমির অহংকার নিয়ে জমিদারির অহংকার নিয়ে রাস্তায় চলাফেরা করত যারা ঘোড়ার পিঠে এক সময় চলাফেরা করত যে সময় এদেশে কোনো প্রাইভেট ছিল না মোটরসাইকেল ছিল না তারা তখনও মোটরসাইকেল চালাতো ঠিক কি না বলেন আজ প্রত্যেকটা ঘরে ঘরে যেমন সাইকেল বাইসাইকেল এক একটা আজ প্রত্যেকটা ঘরের মধ্যে একটা প্রাইভেট গাড়ি থাকলে আপনার কাছে যেমন লাগে যেমন করে মানুষ আপনাকে মূল্যায়ন করে ওই যুগে কারো বাড়ির সামনে একটা মোটরসাইকেল থাকলে তারে এমন মনে করতো ঠিক কি না বলে টাকা পয়সার বাহাদুরি করে তারা পড়ালেখা করে নাই ওদের বাপদাদা চলে গেছে ওদের জায়গা জমি ভেঙে গেছে আজ তাদের পরবর্তী প্রজন্ম এখন পিড়ির কিনারা রাস্তার কিনারায় ছোট্ট কুড়িঘর বানায়া সেখানে থাকে এক সময়ের জমিদার আর এখন রাস্তার কিনারার ফকির আছে না নাই দেখেন আল্লাহ চাইলে পারেন নাকি পারেন না নদীর একুল ভাঙে অকুল গড়ে এই তো নদীর খেলা
সকাল বেলা ধনীর ভাই ফকির সন্ধ্যা বেলা আল্লাহ যদি চান সমুদ্রের বুকে বিশাল চর জাগায় দিতে পারেন আবার যদি চান বিশাল শহর নগর বন্দরকে স্থলভাগে ভেঙে চুরমার করে সেখানে সমুদ্র বানায়া দিতে পারেন আজকে যিনি রাস্তার ফকির আজ যিনি অসহায় আপনার দুয়ারে এসেছে সাহায্যের জন্য সাহায্য দিতে পারেন নাই সহযোগিতা করতে পারেন নাই এটা আপনার অপরাধ না কিন্তু সহযোগিতা করার পরিবর্তে ধমক দিলেন তাড়ায়া দিলেন ধাক্কা মারলেন অপমানজনক কথা বললেন আল্লাহর বান্দা যদিও সহ্য করতে পেরেছে বান্দারে যে আল্লাহ সৃষ্টি করেছেন সে আল্লাহ কিন্তু সহ্য করতে পারেন নাই ঠিক কি না বলে আমাদেরকে বানাইছেন কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতএব আল্লাহ তাআলা বলছেন শুনো আসা আইয়াকুনু খায়রুম মিনহুম মিনহুম মানে তোমাদের চাইতে খায়রুম মানে উত্তম আসা মানে অতি তাড়াতাড়ি আইয়াকুনু মানে তারা হতে পারে কি হতে পারে খায়রুম মিনহুম তোমার আজকে বর্তমান যে অর্থনৈতিক অবস্থা তোমার আজকে যে ব্যবসা বাণিজ্য তোমার আজকে যে ক্ষমতা তোমার শরীরের যে সৌন্দর্য তোমার যে জনবল সব কিছুর চাইতে আমি আল্লাহ চাইলে এই তোমার জায়গায় আমার বান্দারে উঠাইয়া দিতে পারি কথা কন না কেন আল্লাহ চেয়ার বদলাইতে সময় লাগে না চেয়ার বদলাইতে আপনি আজকে যাকে দোকানের কর্মচারী একটু ভুল করেছে আপনি তার মাকে গালি দিলেন বাবাকে গালি দিলেন দোকান থেকে ধাক্কায় বের করে দিলেন আপনি আজকে যে দোকানের মালিক হইছেন আল্লাহ যদি চান যে কোন মুহূর্তে এই দোকানের কর্মচারী আপনার দোকান কিলতে পারে পারে না এই কর্মচারী আপনার দোকান এরকম একটা দুইটা না দশটা দোকান সে কিনতে পারে এমন বহু নজির আছে আমাদের দেশে আছে না নাই আছে অতএব কোন মানুষকে কটাক্ষ করা যাবে না বিদ্রুপ করা যাবে না অপমান করা যাবে না এটা হারাম করে দিয়েছেন কে আল্লাহ লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম আপনি যাকে অপছন্দ করছেন আল্লাহ তাকে ভালোবাসেন হয়তো কথা বলেন আমি আপনি যাকে অপছন্দ করি হয়তো আল্লাহ তাকে ভালোবাসেন কারণ আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য কে কত বড় লম্বা যারা সব মানুষগুলো যারা উচ্চতা একটু লম্বা ওই মানুষদেরকে আল্লাহ ভালোবাসবেন যারা খাটো বেটে ওদেরকে আল্লাহ অপছন্দ করেন সুন্দর সুন্দর মানুষ যারা তাদের রোজাগুলো এবছর কবুল হয়েছে যারা যারা কালো তাদের রোজাগুলো কবুল হয় নাই কি বলেন আমার বন্ধুগণ নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী যার নামটা ইতিহাসের পাতায় লেখা আছে হযরতে সাদ আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামটা মনে রাখবেন সাদ আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন যুবক মানুষ বিয়ের বয়স হয়েছে কিন্তু এতটা কালো এতটাই কালো গায়ের রং এতটাই কালো তার যার কারণে মদিনাতে কোন মুসলমান তার সাথে তাদের মেয়েকে বিয়ে দিতে চায় না মেয়েরাও রাজি হয় না পাত্র হিসাবে একটা মেয়ের সামনে দাঁড় করালে একটা মেয়ে দেখার পর যতটুকুন গুণাবলী থাকলে সৌন্দর্য থাকলে একটা ছেলেকে বিয়ে করা দরকার কোন ধরনের বাহ্যিক গুণাবলী তার সাথে কাছে ছিল না একদিকে তার দৈহিক কোন সৌন্দর্য ছিল না আরেকদিকে তার টাকা পয়সা জায়গা জমি কোনো কিছুই ছিল না সামাজিক কোনো মর্যাদাও ছিল না কিন্তু আল্লাহর নবীর এই কালো সাহাবিকে যিনি বেশি পছন্দ করতেন তিনি হচ্ছেন আল্লাহ নবীজির কাছে একদিন আসলেন আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চতুর্দিকে ঘুরতেছেন কি যেন বলতে চান কিন্তু বলার সাহস পান না আল্লাহ নবী বুঝতে পেরেছেন বুঝতে পেরে বললেন সাদ তুমি কি বিয়ে করতে চাও নাকি মুসকি হেসে দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে তো করতে চাই তবে মদিনার কোন মুসলমান আমার মতো ছেলের সাথে তাদের মেয়েকে বিয়ে দিতে রাজি না আমার স্থাবর অস্থাবর কোন সম্পত্তি বলতে কিছুই নাই আমার এমন কি আমার যে দৈহিক সৌন্দর্য সেটাও বলতে কিছুই নাই হে আল্লাহর রাসূল আমার সাথে কে তার মেয়ে বিয়ে দিবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা টুকরার মধ্যে চামড়ার কাগজের মধ্যে লিখে দিলেন একজন ব্যক্তির নাম লিখে দিয়ে বললেন এই কাগজটুকু আমার অমুক সাহাবীর কাছে দিয়ে আসবে হযরত ওহাব বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে একটু গ্রাম্য অঞ্চলে বসবাস করতেন বললেন এই চিঠিটা তার কাছে পৌঁছায় দিবা আর কি বলে সেই খবরটাও নিয়ে আসবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চিঠি নিয়ে চলে গেলেন
ওই বাড়িতে যাওয়ার পর তিনি সাহাবীকে সালাম বললেন সালাম বলার পরে বাড়ি থেকে যখন বিদায় নিয়ে আসবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়া সেই টুকরা টুকুন সাহাবীর হাতের মধ্যে দিলেন ওখানে লেখা আছে আমর তোমার মেয়ে হে ওহাব তুমি তোমার মেয়েকে সুন্দরী মেয়েটাকে আমার সাদের সাথে বিয়ের ব্যবস্থা করে দাও ইতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন সাদ তো জানেন না সিদ্দিতে কি লেখা আছে এতক্ষণ পর্যন্ত যেই সাদকে সেই ঘরের বাসিন্দারা যাদের কাছে নবীজি পাঠিয়েছেন তারা খুব আপ্যায়ন করলেন সমাদর করলেন মেহমানদারি করলেন কিন্তু যখন দেখলেন সিটির মধ্যে লেখা আছে এই লোক এই ছেলেটার সাথে তার মেয়েকে বিয়ে দিতে হবে বলেন তো মনের মধ্যে কি এখন আনন্দ নাকি খুশি নাকি বেজার 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 কেন বেজার কারণে এমন একটা ছেলে যেই ছেলের নাই কোনো চেহারা নাই কোনো টাকা পয়সা কিচ্ছু নাই অথচ এই ছেলের সাথে আমার এই মদিনার সবচেয়ে পছন্দের বাছাই করা মেয়েটাকে বিয়ে দিতে হবে এই ছেলের কাছে এটা কি মেনে নেওয়া যায় হযরত ওহাব বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন আর তিনি তার স্ত্রীকে ডেকে বললেন স্ত্রী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ছেলের সাথে আমাদের কলিজার টুকরা একমাত্র মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য প্রস্তাব পাঠিয়েছেন চিন্তায় পড়ে গেলাম কি করব পরামর্শ দাও স্ত্রীও এক কথায় জবাব দিয়ে দিলেন না এমন নিঃস্ব অসহায় অসুন্দর ছেলের সাথে আমি আমার সুন্দরী মেয়েটাকে বিয়ে দিতে পারি না বুঝে শুনে প্রয়োজনে মেয়েটাকে টুকরা টুকরা করে লোহিত সাগরে ভাসিয়ে দেব তবুও তার কাছে মেয়েটা বিয়ে দেব না হযরত সাদ সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাদের কথাগুলো শুনলেন আর মনটা বেজার হয়ে ঘর থেকে যখন বেরিয়ে আসতেছেন দরজার সামনে বরাবর যখন আসলেন পিছন থেকে মেয়েটা চিৎকার দিয়ে হযরত সাদ সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন ও রাসূলুল্লাহর সাহাবী একটু দাঁড়াও আমার কথাটা শুনে যাও মাকে ডাকলেন বাবাকে ডাকলেন ডেকে বললেন আমি এতক্ষণ পর্যন্ত পর্দার আড়াল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের কথাগুলো শুনেছি তোমরা ইমানদার হও কেমন করে তোমরা মুমিন হও কেমন করো অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্ত তোমরা ভালোবাসো না পছন্দ করো না আমি তো এতক্ষণ পর্যন্ত আমার নবীজির পাঠানো সেই চিঠির কথাটুকু আমি শুনেছি তোমরা যদিও রাজি না হও আমি তোমাদেরকে সাক্ষী রেখে ঘোষণা দিয়ে দিলাম আল্লাহর নবী আমার জন্য যে সাহাবীকে পছন্দ করেছেন তাকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না কি মেয়ে কেমন ছিল মহিলাদের আন্তরিকতা ইসলামের জন্য নবীর প্রতি ভালোবাসা আবার বন্ধুগণ হযরত সাদ সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসতে হাসতে আনন্দ চিত্তে সন্তুষ্ট চিত্তে চলে আসলেন নবীজির কাছে নবীজি তার হাসার কারণ আনন্দের কারণটা জিজ্ঞেস করলেন আর বিস্তারিত সব ঘটনা নবীজির সামনে উপস্থাপন করলেন এখন তো বিয়ের ফালার জিনিসপত্র তো কিনা লাগবে বাজার করা লাগবে কিন্তু সাদের কাছে তো কোনো টাকা পয়সা নাই আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন হুজুর বিয়ের জন্য তো পাত্রী রাজি হয়েছে ঠিকই কিন্তু মহারানার জন্য যে টাকা লাগবে বাজার করার জন্য যে টাকা লাগবে আমার কাছে তো কিছুই নাই আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে সাহাবা ইকরামদেরকে জরুরি কল করলেন যারা একটু ধনাঢ্য বড় লোক ডাকার পর বললেন আমার সাদের বিয়ের জন্য আমি তোমাদের কাছে সহযোগিতা চাই সাহায্য চাই কে কত টাকা দিবা সাহাবা ইকরাম এত বেশি দিলেন যতটুকু দেওয়ার দরকার ছিল তার চাইতে সামান্য সময়ের মধ্যে তার চাইতে চার গুণ অর্থ তার জন্য তৈরি হয়ে গেছে সুবহানাল্লাহ বলে যা দরকার তার চাইতে আর কত গুণ চার গুণ হয়ে গেছে আল্লাহ নবীজি বললেন সাদ এই টাকাগুলো তুমি বাসর করো তোমার স্ত্রীকে দেন মোহর হিসেবে দিবে আর এই টাকাগুলো মদিনার বাজারে চলে দাও স্ত্রীর জন্য কেনাকাটা করে নিয়ে আসো যখন টাকাগুলো নিয়ে বাড়িতে মদিনার বাজারে চলে গেলেন মদিনার বাজারে ঢুকলেন স্ত্রীর জন্য বাজার করবেন আনন্দ চিত্তে বাজার করার জন্য চলে গেলেন আজকে তার বাসর রাত হবে যখন বাজারে প্রবেশ করলেন হঠাৎ করে সাদ আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে একটা শব্দ চলে আসলো জিহাদের সময় হয়েছে জিহাদের সময় হয়েছে আল্লাহর দ্বীন বিজয়ের জন্য
ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য কাফেরদের মোকাবেলা করার জন্য উহুদের ময়দানে মুসলমানরা তোমরা সারিবদ্ধ হয়ে চলো। এই আওয়াজটুকু তার কানে চলে আসলো। যেই টাকা তিনি নিলেন এক পকেটের মধ্যে স্ত্রীর মহারণার টাকা আরেক পকেটের মধ্যে তার স্ত্রীর বাজার করার টাকা সব টাকাগুলো তিনি হাতে নিলেন। এই টাকাগুলো দিয়ে তিনি বাজার করলেন না দেন মহারের জন্য আবার বাড়িতে গেলেন না নবীজির বন্টন করে দেওয়ার টাকাগুলো দিয়ে তিনি ঢাল কিনলেন আর তলোয়ার কিনলেন। সকালবেলা নবীজি উহুদের ময়দানের জন্য রওনা হবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন সাদকে চিনতে না পারেন বুঝতে না পারেন সেই জন্য কালো কাপড় দিয়ে নিজের চেহারাটাকে তিনি আড়াল করে ফেললেন। কারণ নবীজি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তার জন্য বিয়ের ব্যবস্থা করেছেন, যদি আল্লাহর রাসূল বুঝতে পারেন যে এটা আমার সাদ তাহলে আমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য হয়তো অনুমতি দিবেন না। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টি সীমানা আড়ালে লুকিয়ে থাকতেন। আর যখন উহুদের ময়দানে চলে গেলেন যুদ্ধ করতে করতে অনেকগুলো কাফেরকে তিনি জাহান্নামে পাঠাইয়া দিয়া হযরত সাদ আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেলেন। এই ইতিমধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমান মুজাহিদের লাশগুলোকে শনাক্ত করতেছেন চিহ্নিত করতেছেন। করতে করতে হঠাৎ করে লক্ষ্য করলেন ময়দানের একটা প্রান্তে একটা লাশ পড়ে আছে, হাত নাই পা নাই রক্তাক্ত, দেখো কান নাই চোখ নাই, কাফের এমন ভাবে তাকে ক্ষত বিখ্যাত করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে গেলেন, একজন সাহাবীকে বললেন তার চেহারা থেকে কাপড়টা সরাইয়া ফেলো। কাপড়টা সরাইয়া যখন দেখলেন এটা তো অন্য কোন সাহাবী না, এটা হচ্ছে আমার নববিবাহিত সাহাবী হযরত সাদ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাথাটুকুনকে কোলের মধ্যে জড়ায় দিলেন, প্রাণ ভরে নবীজি কাঁদলেন, কিছুক্ষণ পরে আবার নবীজি হাসলেন। সাহাবাই কারাম বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি হাসলেন, আপনি প্রথমে কাঁদলেন কেন? আল্লাহর নবীজি বললেন ও আমার সাহাবীরা, আমার সাদ আমার দৃষ্টি উপেক্ষা করে আল্লাহর দীন বিজয়ের জন্য ময়দানে এসেছে, আর সাদ তার ঘরের মধ্যে নতুন স্ত্রী রেখে চলে এসেছে, বাসর ঘরে স্ত্রী রেখে আমার আল্লাহর দীন বিজয়ের জন্য ময়দানে এসে শাহাদাত বরণ করেছে। তার মানে নতুন নব্য বিবাহিত নতুন বিবাহিত বাসর ঘরে স্ত্রী চাইতে আমার সাদ আল্লাহর দীন ইসলামকে বেশি প্রাধান্য দিয়েছে। কিছুক্ষণ পরে নবীজি আবার হাসলেন, হাসার কারণ জিজ্ঞেস করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার সাদকে মদিনার কোন সুন্দরী মেয়েরা বিয়ে করতে চাই নাই, মদিনার কোন মুসলমানেরা আমার সাদের সাথে তার মেয়েকে বিয়ে দিতে চাই নাই। এখন আমি দেখতে পেলাম আল্লাহর জান্নাতের শত শত হুররা আমার সাদের দিকে দৌড়ায়া দৌড়ায়া আসতেছে, কারা কার আগে আমার সাদকে বিয়ে করবে আপন করে নিবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বুঝাতে চেয়েছিলাম একজন সাহাবীকে দিয়ে যিনি ছিলেন একেবারে কালো একেবারে কুৎসিত, যার কাছে কেউ বিয়ে দিতে চাই না কেউ বিয়ে বসতেও চাই না, এমন একজন সাহাবীর মর্যাদা মদিনার নগরীতে ছিল না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছিল কিনা বলে। এজন্য আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। হে ইমানদারেরা, তোমরা যারা বিশ্বাসী তোমরা যারা ইমানদার মুমিন, খবরদার একজন মুমিন একজন মুসলমান আরেকজন মুসলমানকে কখনো তিরস্কার করো না, অপমানজনক কথা বলো না, বৎসনামূলক কথা বলো না। কারণ তোমার আজকে যে বর্তমান অবস্থা আছে আমি আল্লাহ যদি চাই অতি তাড়াতাড়ি তোমার চাইতে আমার বান্দাকে আরো ভালো অবস্থায় আনি দিতে পারি। সবাই কি বিশ্বাস করেন? এক সময় ওর মা ওকে মানুষ বানাবার জন্য ডাক্তার বানাবার জন্য পড়ালেখা করার জন্য মানুষের বাড়িতে বাড়িতে জিয়ের কাজ করেছেন বুয়ার কাজ করেছেন, এরকম আছে না নাই? সেই মায়ের সন্তান আজকে অনেক বড় একজন সচিব হয়েছে না, এরকম হয়েছে কিনা বলে? কত মানুষের বৎসনামূলক কথা শুনেছে, চাইতে গিয়ে হাত পাততে গিয়ে কত মানুষের
তিরস্কার অপমানজনক কথা শুনেছেন, ব্যঙ্গ বিদ্রুপের শিকার হয়েছেন, হয়েছেন কিনা বলেন। আজকে হয়তো ওদের ব্যঙ্গ বিদ্রুপের কারণে এখন অবস্থাটা এমন হয়েছে, তার ছেলে আজকে এত বড় একজন অফিসার হয়েছেন, এখন যার বাড়িতে কাজ করেছেন ওদের ছেলে কেউ গাড়ির ড্রাইভারও রাখে না। কথা কম আছে না নাই? জন্য মনে রাখবেন অবস্থার পরিবর্তন হতে কিন্তু সময় লাগে না, কারণ অবস্থার মালিক কে? আল্লাহ। কাউকে ছোট করে, ব্যঙ্গ করে, বিদ্রুপ করে, অপমানজনক কোনো কথা বলা যাবে না, এটা যেন মনে থাকে, থাকবে তো ইনশাআল্লাহ। দোকানের কর্মচারীকে, আপনার দোকানের কর্মচারী এই জন্য একটু দায়িত্ব অবহেলা হয়েছে তাই বলে তার মাকে গালি দিচ্ছেন, তার বোনকে গালি দিচ্ছেন, লাথি মারছেন, ঘুষি মারছেন, চড় মারছেন, দোকান থেকে বের করে দিচ্ছেন, এমনটা করবেন না। আপনার এই দোকান মাত্র এক বছরের ব্যবধানে সে কিনতে হয়তো পারে, পারে না? পারে কিনা বলেন? এটা তার নাম হচ্ছেন আল্লাহ, তিনি সব পারেন। এবার আল্লাহ তাআলা বলছেন ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুন্না খায়রাম মিনহুন্না। হে নারীরা, কোরআন শরীফ কি শুধু পুরুষদের জন্য নাকি নারীদের জন্য? কাদের জন্য বলেন? কাদের জন্য? সবার জন্য। এই জন্য আল্লাহ তাআলা নারীদেরকেও বাদ দেন না, বলেছেন ওয়ালা নিসা, নিসাউন মানে নারী, নিসা মানে কি? কোরআনুল কারিমে শুধু মহিলাদের নামে আল্লাহ একটা সূরা দিয়েছেন, নাম হচ্ছে সূরাতুন নিসা, সুবহানাল্লাহ। কোন মহিলারা বলে ইসলাম আমাদেরকে কোনো অধিকার দেয় না, ওনাদের নামে আল্লাহ একটা স্পেশাল একটা সূরা দিয়েছেন, অথচ পুরুষদের নামে সূরাতুর রিজাল নামে, সূরাতুর রজুল নামে কোনো সূরা নাই, সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুন্না খায়রাম মিনহুন্না। হে ইমানদার নারীরা, তোমরা কোন নারীকে কটাক্ষ করে কথা বলো না, তার দৈহিক গঠন নিয়ে তাকে কটাক্ষ করো না, বিদ্রুপ করো না, অপমানজনক কথা বলো না, বৎসনা করো না। তার কারণ হলো আসা আন ইয়াকুন্না খায়রাম মিনহুন্না। এই যেই মহিলাটা বেটে কালো, গরিব, অসহায়, সেই মহিলার পেট থেকে আমি আল্লাহ তাআলা এমন একজন সন্তান তৈরি করে দিতে পারি যার সন্তানের অফিসে তোমার ছেলেরা চাকরি করতে হয়তো তা সেই যোগ্যতাও থাকবে না। কথা বল না কেন? আমার এই মুহূর্তে একটা কথা মনে পড়ে গেছে, ইমাম শাফি রহিমাহুল্লাহ তিনি তার মা ছিলেন একেবারে কালো, একেবারে কালো, তো তার বাবা তার মাকে দেখে বাসর ঘর যখন দেখলেন এত কালো, মাঝে মাঝে ঘটনাগুলো এখনো হয়, এমনটা হয়, ছেড়ে চলে গেলেন, বাবা চলে গেছেন, মানে জিদে রাগে ক্ষোভে চলে গেছেন, আমার মা বাবা আমাকে এমন একটা কালো মেয়ের সাথে বিয়ে দিল, চলে গেলেন। দীর্ঘ 20-22 বছর পরে হঠাৎ করে তিনি সেখান থেকে আসলেন, এসে এলাকার মসজিদে জুমার নামাজ, দিনটা ছিল জুমার দিন, জুমার নামাজ পড়তেছেন, আর জুমার নামাজের যিনি খুতবা দিতেছেন তিনি হচ্ছেন ইমাম শাফি রহিমাহুল্লাহ, সুবহানাল্লাহ বলেন, খুতবা দিচ্ছেন, এমন চমৎকার চমৎকার কথা বলতেছেন, হাজার হাজার মুসল্লি তার দিকে চাতক পাখির মতো তাকিয়ে আছে, এমন গভীর গভীর জ্ঞানমূলক কথা বলতেছেন, তিনি নিজেও আশ্চর্য হয়ে গেলেন আর মনে মনে বলতেছেন আল্লাহ এরকম একটা সন্তান যদি আমার হতো, সুবহানাল্লাহ বলবেন না? ওই লোকটা কি বলতেছেন যে আল্লাহ যদি এরকম একটা সন্তান আমার হতো। কিছুক্ষণ পরে চলে গেলেন বাড়িতে, যাওয়ার পরে এখন ইমাম সাহেবের সাথে পরিচয় করতে আসলেন, তার পরিচয় জানলেন, জিজ্ঞেস করলেন আপনার বাবা মা বাবা কে কতজন, খোঁজখবর জিজ্ঞেস করলেন, বললেন আমার বাবা তো আমার জন্মের আগেই আমার মাকে ছেড়ে চলে গেছেন আর আসেন না, তো বললেন যে আজকে আপনি আমার সাথে মেহমান হবেন, আমার সাথে দুপুরে খাবেন, চলে গেলেন বাড়িতে। যাওয়ার পরে যখন মা যখন ভাই ভিতর থেকে মেহমানকে আপ্যায়ন করার জন্য একটা খাবার রান্না করেছে, যেই খাবারটা ওনার কাছে স্বামী অবস্থায় থাকাকালীন সময় খুব প্রিয় ছিল, এমন একটা জিনিস রান্না করে পাঠালেন, পাঠান যখন তার সামনে আসলেন খাবারটা মুখে দিয়ে তিনি 20 বছর আগে তার ওই যে নববিবাহিতা স্ত্রীর হাতে রান্না করা সে মজার কথা এখনো মনে আছে। হঠাৎ করে মনে পড়ে গেল যে এই জিনিসটা তো আমার স্ত্রী ছাড়া কেউ রান্না করতে পারে, আর উনিও ভিতর থেকে দেখলেন যে এই লোক তো সেই লোক আমার স্বামী, যখন এই খাবারটা দেখে যখন তিনি বুঝতে পারলেন তার ভিতরে একটা অনুভব হলো যে আমি কোন জায়গায় আসলাম, কার কাছে আসলাম,
জায়গা মতো গিয়ে যখন খবর নিলেন দেখলেন যে ওই যে 20 বছর আগে যিনি চলে গেছেন ইনি সেই বাবা আর যে সন্তানকে গর্ভে রাখা অবস্থায় থাকা অবস্থায় তিনি চলে গেছেন ওই সন্তানটাই হচ্ছে মসজিদের খতিব এবং যুগের শ্রেষ্ঠ মুজাহিদ মুস্তাহিদ ইমাম শাফি রাহিমাহুল্লাহ সুবহানাল্লাহ মা ভিতর থেকে বললেন বাবা তুমি কাকে নিয়ে এসেছো জানো যেই লোকটাকে তুমি আজকে মেহমান হিসেবে বাড়িতে নিয়ে এসেছো ইনি হচ্ছে তোমার বাবা সুবহানাল্লাহ তাহলে মা কালো এই রোগ কিন্তু আমাদের সমাজে আছে না নাই মা বাবা বিয়ে করেছে বউটা হয়তো একটু কালো হয়েছে অথবা একটু অপছন্দ হয়েছে এই জন্য বউকে অপছন্দ করে পছন্দ করে না ভালোবাসা না এই জন্য প্রতিদিন চারবার মারে কথা কোন সকালে একবার মারে দুপুরে একবার মারে বিকেলে একবার মারে রাতে আরেকবার মারে তো এই মায়ের চোটে মহিলাটা জিজ্ঞেস করে এরিক গো আপনি কি আমারে রাখবেন নাকি ছাড়বেন তো কই তুই বুঝছ না মায়ের দ্বারা কি বুঝছ না তোর কি আমি রাখুম নাকি ছাড়ু বুঝছ না এটা কথা কোন নাকি এরকম কিছু জানোয়ার আছে না নাই খামাকা কথাই কথাই মারে বউর গায়ে হাত তোলে এরকম বেয়াদব আছে না নাই আওয়াজ কমে গেছে ঘটনাটা কি তার মানে জায়গা মতো মলম হইছে কেমন হ্যাঁ জায়গা মতো মলম পড়ছে মুরব্বী কয় হ্যাঁ ঠিক আছে জায়গা মতো মলম পড়ছে আপনা আমি বলে ফেলি আমার আপনাদের এলাকায় এক ব্যক্তি ওই জুবলির হেদিগের নাম বলবো না এক ভালো একজন মানে এই এলাকায় তার মেয়েটাকে বিয়ে দিয়েছেন তো আমাকে একদিন বললেন যে হুজুর আমি তো আপনার পিছনে একদিন নামাজ পড়ছি আপনি তো সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন সমাজের দোষ ত্রুটিগুলো আপনার আলোচনায় ফুটে উঠে আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট করব এই এই বিষয়ে একটু কথা বলবেন যাতে করে বউদেরকে স্ত্রীদেরকে যেন টর্চার না করে মানসিকভাবে শারীরিকভাবে যেন নির্যাতন না করে তখন আমার আর বুঝতে কোনো বাকি আমার মুসল্লি কিন্তু আমাকে খুব ভালোবাসেন আল্লাহ জানেন এখানে আছেন কিনা মনে করি আবার আজকে আমার ওয়াশরুমে দেয় মায়ের বেশি বাড়াই দিয়েন না অবদার বলে দিলাম আপনি আজকে আপনার যে স্ত্রীকে ঘৃণা করছেন একটু অপছন্দ হচ্ছে আপনার শ্বশুর বাড়িতে আপনার শ্বশুরের টাকা পয়সা কম জায়গা জমি অর্থ সম্পদ কম আপনি চাইলে আরো উপরে বিয়ে করতে পারতেন এগুলো আপনি মনে মনে ভাবতেছেন আপনার বন্ধুরা আপনাকে আপনাকে মন্ত্র কুমন্ত্রণা দিচ্ছে যে বেটা কোথায় বিয়ে করলি এমন বউ বিয়ে করলি যারে একটু আমাদের সামনে আনলে একটু চোখে যদি না মানাই আছে না এরকম মানে বউকে নিয়ে বন্ধুদের সামনে ঘোরাফেরা করে আর অনেকে আবার অহংকার করে বেটা দেখ তোরটা সুন্দর নাকি আমারটা সুন্দর আছে না এরকম বউকে নিয়ে প্রতিযোগিতা করে স্বামীকে নিয়ে প্রতিযোগিতা করে স্বামীকে নিয়ে একটা চাইতে আরেকটা কেমন হ্যান্ডসাম এটা দেখানো লাগে তো আমি আপনাদের প্রতি অনুরোধ করব মারামারি করবেন না আল্লাহ আপনাকে যেটা রেখেছেন মনে করবেন এই মহিলার থেকে এমন সন্তান তৈরি হবে যে সন্তান আপনার মতো বাবার আপনার কয়জনে চিনে এমন সন্তান আল্লাহ আপনাকে দিবেন সেই সন্তান শুধু আপনাকে আপনার এলাকায় পরিচিত করবে না গোটা বিশ্বে পরিচয় করাবে ঠিক কিনা বলে অতএব কটাক্ষ করবেন না বিদ্রুপ করবেন না আপনার ফ্রিজে আরেকজন গোস্ত রাখতে গেছে জায়গা না থাকলে সুন্দরভাবে বুঝিয়ে দেবেন কিন্তু এমন কোনো কথা বলবেন না যেটার দ্বারা মহিলার মনের মধ্যে আঘাত লাগে হতে পারে আজকে সে একটা ফ্রিজের মালিক না আগামী এক বছরের মধ্যে সে দশটা ফ্রিজের মালিক হতে পারে আমি শুধু ফ্রিজ দিয়ে উদাহরণ দিলাম আর কি বিষয়টা আপনাদের কষ্ট হচ্ছে আমার বন্ধুগণ এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب ولا تلمزوا তোমরা পরস্পর পরস্পরকে খোঁটা দিও না কি দিও না আমাদের এলাকাতে খোঁটা নাই মানে একটু যদি ব্যবধান হয় তখন একেবারে পেটের ভিতরে থাকা দশ বছর আগের জিনিসও আমরা বের করে ফেলি আছে না নাই কোন দিন লবণ একটু দিছে মরিচ একটু দিছে ওই কথা পর্যন্ত বের করে তোরে না আমি এটা দিছিলাম ও ভুলি গেছো কেন বুঝছি তো এখান থেকে নামলে আর মনে থাকে না আছে না নাই যদি আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে দান করে থাকেন তাহলে আপনাকে ওই লোক যদি কখনো আঘাত দেয় আপনি তাকে খোঁটা দিতে পারবেন না ঠিক কিনা বলে সে যেটা করেছে এটা অকৃতজ্ঞতার পরিচয় দিয়েছে বাট আপনি তাকে কিন্তু খোঁটা দিতে যে আমি তোরে এটা করছি আমি তোরে সেটা দিছি এগুলো করা যাবে না বুঝাতে পেরেছি কথা ওয়ালা তানাবাজু বিল আলকাব আর তোমরা একজন আরেকজনকে মন্দ নামে ডেকো না কি নামে জোরে বলে নাম হচ্ছে আব্দুল কাদের কয় কাদিরা কথা কন দেখো
নাই তো নাই আহ কত সুন্দর এবং চমৎকার নাম আব্দুল মানে বান্দা আর কাদের মানে সর্বশক্তিমান অর্থাৎ এই নামটা হচ্ছে আল্লাহর নাম কার নাম তা আপনি যখন এলো আপনার একজন ভাইকে যখন কাদিরা বলি ডাকলেন এটা এফেক্ট করেছে কোথায় গিয়ে কার গায়ে লাগছে তা আপনি যদি সত্যিকার অর্থে ইমানদার হয়ে থাকেন মুসলমান হয়ে থাকেন আল্লাহকে ভালোবাসাতে ভালোবেসে থাকেন তাহলে আজকের পর থেকে কাদিরা বলবেন না বলবেন আব্দুল কাদের বলে কি বলবেন আজকের জুমার এটা একটা শিক্ষা কেউ কাউকে মন্দ নামে নাম হচ্ছে রহমান আব্দুর রহমান নাম কি আমার দেশে সবচাইতে এই নামটাকে বেশি কটাক্ষ করে ডাকা হয় কয় যে রহমান না আপনারা তো কেউ ডাকেন না কেমন সবাই বড় বড় বুজুর্গ কেমন কেউ ডাকেন নাই ডাকেন না সত্যি কথা বলতে সমস্যা ডাকেন না এটা কি ডাকা হারাম নাকি হালাল দেখেন হারামটা কি মোল্লা করেছে নাকি আল্লাহ করেছে আল্লাহর কাছে সবচাইতে দুইটা নাম বেশি প্রিয় কয়টা একটি হচ্ছে আব্দুর রহমান আর আরেকটি হচ্ছে আব্দুল্লাহ সুবহানাল্লাহ বলে যেই নামটাই আল্লাহর কাছে বেশি প্রিয় সেই নামটাকে আমরা সমাজে বেশি কটাক্ষ করি রহমান না রহমানও বলে না কি বলে রহমান না বলি না দেখবেন কখনো আমার সাথে মাত্র দুই চার জনে বলছে হুজুর আপনি কইলি কি বলি না মানলে আপনি আপনি আল্লাহর কাছে জবাব দিবেন আপনার গুনাহ হবে কবিরা গুনাহ এটা কি গুনাহ কবিরা গুনাহ রহমান না বলবেন নাকি আব্দুর রহমান বলবেন আরো জোরে বলেন আব্দুর রহমান আরেকটা মাসালা মনে রাখবেন যখনই আপনি কাউকে রহমান বলে ডাক দিলেন ডাকটা কিন্তু কার জন্য হয়েছে আল্লাহর নাম কার নাম তো যখন আপনি ডাকলেন আল্লাহকে আসলো আরেকজন কথা বলেন ডাকলেন কাকে আসলো আপনার ছেলে আসলো কে আপনার ছেলে অথবা ভাতিজ অথবা আপনার কর্মচারী মাসালাটা হচ্ছে এরকম আপনি যে ডাকলেন আপনিও বড় শেরেক করলেন আর যে আপনার ডাকে সাড়া দিয়ে এসেছে সেও মারাত্মক শেরেক করেছে নাউজুবিল্লাহ মনে রাখবি কথাগুলো যদি ডাকতে হয় আব্দুর রহমান বলে কি নামবেন আব্দুর রহমান কাদিরা নাকি আব্দুল কাদের করিম্মা নাকি আব্দুল করিম হ্যাঁ সালাম্মা নাকি আব্দুল সালাম মান্নান্না নাকি আব্দুল মান্নান রহিম্মা নাকি আব্দুর রহিম আব্দুর রহিম আব্দুল ওয়াদুদ নাকি ওদুজ্জা আব্দুল ওয়াদুদ নাকি ওদুজ্জা কথাগুলো মনে রাখবেন আজকের এই জুমার পর থেকে আমার এই ভাইদের প্রতি আমার অনুরোধ হলো আপনার আজকের পর থেকে এই যে আপনি যদি ধরেন আমার ভাইকে যদি আমি এই আব্দুল সালাম বলে ডাকি আব্দুল সালাম ভাই এদিকে আসেন আব্দুল সালাম ভাই একটু দাঁড়ান উনি কি আমার এই যে আমি যে কোমল ভাবে ওনাকে একটা ডাক দিলাম আমি যে সুন্দর ভাবে ওনাকে ডাক দিলাম উনি কি বেজার হবে নাকি খুশি হবে আজ এ সালাম না খাড়া কই যাস বেড়া কথা হুনি যা কি বেজার হবে না যদিও দাঁড়াবে কিন্তু তার মধ্যে একটা বিরক্তি কাজ করবে আমার মা বাবা এত সুন্দর একটা নাম রাখলো সে আমার ডাকলো কেমনি কথা কোন কথা বলে তাহলে আমাদের সমাজের মধ্যে এই যে ভালোবাসা পরস্পর পরস্পরের জন্য ভালোবাসা তৈরি করার যে ঔষধগুলো আল্লাহ কোরআনে দিয়েছেন আমরা তো কোরআনকে বুঝতে চাই না আমরা কোরআনকে অনুধাবন করতে চাই না আজকের পর থেকে আমরা প্রত্যেকে প্রত্যেকে সুন্দর নামে ডাকবো বলি ইনশাআল্লাহ আরো জোরে বলি ইনশাআল্লাহ দুনিয়াতে আপনার আমার মর্যাদা সম্মান না থাকতে পারে মন্ত্রী অনেক বড় মন্ত্রী সামনে পিছনে ডানে বামে তারে নিরাপত্তা দেওয়ার জন্য সরকারের কত বাহিনী থাকে থাকে না কিন্তু তার গাড়ি স্যারের মন্ত্রী সাহেবের গাড়ির ড্রাইভারের কেউ পাহারা দেয় কথা কন না কেন পাহারা দেয় ওর কোনো নিরাপত্তা নাই অথচ এই লোকটা মন্ত্রী যখন রাষ্ট্রীয় কাজে ব্যস্ত ঠিক ওই সময় তার গাড়ির ড্রাইভার আল্লাহর কাজে ব্যস্ত কথা বলেন এখন আপনারা বলেন তো এখানের মধ্যে মূল্য কার বেশি মন্ত্রীর নাকি ড্রাইভারের আরো জোরে বলেন দেখছেন আল্লাহ কিন্তু সেটাই বলছেন আল্লাহ কিন্তু সেটাই বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের মধ্যে আমার কাছে সবচাইতে সম্মানিত ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়ার সকল কাজের উপরে আমাকে প্রাধান্য দেয় আমাকে ভয় করে সুবহানাল্লাহ তোমাদেরকে কত সুন্দর তোমাদের কার উচ্চতা কত বেশি তোমাদের কার কত টাকা পয়সা এটার উপরে ভিত্তি করে কিয়ামতের দিন জান্নাত জাহান্নাম হবে না আমার কাছে সম্মান আমার কাছে পুরস্কার নির্ধারিত হবে তোমাদের তাকওয়ার উপরে আমলের উপরে সুবহানাল্লাহ বলে আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুন জোরে কোন আমিন আমি ছোট্ট একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি নবীজি বলছেন
المسلم আকুল মুসলিম বলেন কি বলেছি বলেন না সবাই বলেন المسلم এটার অর্থ তো সবাই জানেন এটার অর্থ কি মুসলমান মুসলমানের ভাই তো ভাই ভাইকে তো জবাই করতে পারে কেমন ভাই ভাইকে তো ঘর ছাড়া বাড়ি ছাড়া করতে পারে ভাই ভাইয়ের নামে মামলা দিতে পারে ভাই ভাইয়ের জায়গা জমি দখল করতে পারে না পারে আমাদের দেশে পারে আমাদের দেশে সব সম্ভব আমাদের দেশে সম্ভব যদি আপনারা না বলছেন আর কি এখন তালে তালে বলছেন কিন্তু এই রোগী এখানেও আছে আছে না নাই সুযোগ পাইলে মা বাবার সব সম্পত্তি বুয়া টিপসই নিয়ে নিজের নামে করে নাই আছে না নাই বোনকে ঠকায় ভাইকে ঠকায় আছে না এবার আল্লাহর রাসূল বলেছেন যদি মুসলমানই হয়ে থাকে ভাই যদি ভাই হয়ে থাকে লা ইয়াযলিমুহু সে তার ভাইয়ের উপর জুলুম করবে না ওয়ালা ইয়াখযুলুহু সে তাকে অসহায় অবস্থায় পরিত্যাগ করবে না আপনার ভাই যদি বিপদে পড়ে এই বিপদের সময় তাকে কি সহযোগিতা করা উচিত নাকি ছেড়ে দেওয়া উচিত আমরা কি করি আমরা কি সহযোগিতা করি নাকি ছেড়ে যাই ছেড়ে যাই তিন নম্বরে হচ্ছে ওয়ালা ইয়াহকিরুহু সে তাকে তুচ্ছ করবে না কি করবে না তুচ্ছ করবে না ছোট করবে না অনেক সময় দোকানে আমরা মনে করি আমি যদি এখানে একটু কথা বলি বাহাদুরী ফুটাইতে পারি নিজেকে কেমন পণ্ডিত পণ্ডিত লাগে আরেকজনকে ছোট করতে পারলে নিজেকে অনেক সালাক সালাক মনে হয় আছে না নাই আবার মাঝে মাঝে বলে কই যে আমি যা বলি সামনাসামনি বলি বলি আমি পিছনে কিচ্ছু বলি না কত কর না কেন অথচ আল্লাহ তাআলা বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাজা যারা সামনে এবং পিছনে কটাক্ষ করে নিন্দা করে এদের জন্য ধ্বংস জোরে কর নাউজুবিল্লাহ এরপরে বলছেন আত তাকওয়া হা হুনা তাকওয়া চেহারার মধ্যে না তাকওয়া টাকা পয়সার মধ্যে না তাকওয়া ক্ষমতার মধ্যে না তাকওয়া জনবলের মধ্যে না তাকওয়া হচ্ছে এখানে তাকওয়াটা কোথায় এখানে সমাজের মধ্যে যার মূল্যায়ন নাই হতে পারে আল্লাহর কাছে তার মূল্যায়ন আছে আমাদের সমাজে এমন বহু মানুষ থাকতে পারে দেখবেন হয়তো দেখবেন যে তার সমাজে কেউ ডাকে না গায়ের মধ্যে ভালো একটা জামাও নাই তারপরে সমাজে কোনো পদ মর্যাদাও নাই এই লোকটাকে আল্লাহ ভালোবাসেন আবার সমাজের মধ্যে আমরা দাওয়াতের ক্ষেত্রে বিভিন্ন সালিশ দরবারে যাকে একেবারে বড় চেয়ারটা তুলে দেই হয়তো এই লোকটা আল্লাহর তার কাছেও কি হতে পারে এমনটা আচ্ছা এরপরে নবীজি বলেন হাসবুম রিইম মুসলিমিন মুসলিমিন মিনাশ শাররি আই ইয়াহকির আকাবুল মুসলিম কোন লোকের নিকৃষ্ট হওয়ার জন্য এতটুকু যথেষ্ট সে তার মুসলমান ভাইকে তুচ্ছ করে আমি কি বুঝাতে পেরেছি কোন ব্যক্তি আল্লাহর কাছে নিকৃষ্ট হওয়ার জন্য বলেন কি হওয়ার জন্য কথাটাকে আমি বাড়ি থেকে লিখে আনছি বানাই আনছি কোন ব্যক্তি নিকৃষ্ট হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যদি সে তার ভাইকে অপমান করে তুচ্ছ করে আমরা কি এগুলো করব আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আজকের আলোচনাকৃত আয়াত এবং হাদিস থেকে এই খুতবা থেকে পরিবর্তন হওয়ার নিয়তে সমাজকে সুন্দর করার নিয়তে আল্লাহ তাআলা কথাগুলো শোনার আমল করার তৌফিক দান করে জোরে কোন আমিন আরো জোরে বলি আমিন আদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ